মাঝে মাঝে এটা খাচ্ছি বলে কিছু মেশানো আছে এর মধ্যে না, অনেকে বলে ওই তো টুকটুক করে নিচ্ছে নালি এত পারে। আমার বউ আজকেই বলছিল, জানো কি একটা আমায় জিজ্ঞেস করছিল, ও যেরকম ফাংশন করে এত খাটে, ও মনে হয় একটু আর দূর খেয়েছে। আমার বউ বলছে কত বড় পাগল। আজ বলুন, এটা তো আমার পুজো, ওই পুজো করার সময় আমি কখন ওইসব খাবো? আর তাছাড়া এটা খেলে তো বোঝা যায় লোকের তো একটা মুখ চোখ চেঞ্জ হয়। কেমন ধরুন এই যে এটা খাচ্ছি, জল কিছু হলো, এই তোমায় একটু নকল করছি, হ্যাঁ কিছু মাইন্ড করো না। ও আবার খুব আনন্দ পেয়েছি, বন্ধুর ক্ষতি হলো লোকের, ওকে নকল করব, ওটা পারবো না দাদা, ওটা পরে করছি। আর ওই জিনিস খেলে কিরম করে আমার ভাই দেখো, আর আমার ওই যে ভাই হাসছিল, ও যখন বাড়ি থেকে বেরোয় তখন এরকম সোজা বাড়ি থেকে রাস্তায় আসে, আর রাত্রিরে যখন ফেরোয় রাস্তা থেকে বাড়ি তখন এই ঘুরে যায়, স্টেট যেতে পারে না। জানেন আমি একটু আগে বলছিলাম মিঠুন চক্রবর্তী না হলে কোনদিন বিশ্বনাথ হতো না। আমি যখন কলকাতায় এলাম, আমি যখন গ্রামের বাড়িতে প্রত্যেক দিন ভাবতাম কবে পৌঁছবো। আমার ঘরে দুটো ছবি থাকতো, একটা মিঠুন চক্রবর্তী, একটা কুমার শানু। এই মিঠুনদার সিনেমা, মিঠুনদার লাইফ, আমার মনে হতো কলকাতায় মথুর সেন গার্ডেন লেন থেকে যদি কেউ বিশ্ব কাঁপাতে পারে, মিঠুনদা ভারতের কিন্তু নয়, সারা পৃথিবী মিঠুন মিঠুনদাকে চেনে। রাশিয়াতে মিঠুনদার যার জায়গা, অনেকে সেই জায়গা নেই। তো তাকে দেখে আমি কলকাতায় চলে এলাম, ভাবতে পারিনি কোনোদিন সিনেমা করবো। প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন আর দেখবো না। হলে গিয়ে একবার দেখেছিলাম, ফাংশন দেখেছি মিঠুনদাকে, সামনে থেকে দেখেছি, বাড়ি থেকে পালিয়েছিলাম। আমার বাবা বিরাট রাগী ছিল, শুধু মিঠুনদাকে দেখবো। সেই মিঠুনদার সাথে যতদিন না সিনেমা করবো ভেবেছিলাম আর কখনো কোথাও দেখা করবো না। স্টুডিওতে দেখতাম, সামনে দিয়ে যেত, আমি ফ্লোরে যেতাম না। তারপর ছবি করলাম প্রথম 2005 সালে, দাদা, দেখবেন দাদা সিনেমাতে মিঠুনদার আমি ভাগ্নে হয়েছিলাম। তারপর আমি মিঠুনদার সাথে অনেক পাঠ করেছি, আমি মিঠুনদার বাড়িতেও গিয়েছি, মিঠুনদার মার্সিডিস গাড়ি চড়েছি, মিঠুনদা আমাকে রান্না করে অনেক দিন খাইয়েছেন। কারণ এইসব বাঙালি আর কখনো হবে না। বাপি লাহিড়ী, এই বাঙালি বোম্বেতে 40 বছর মিউজিক করেছেন, এবং কিশোর কুমার, যিনি না থেকেও আজ আছেন, লিভিং লেজেন্ড। তো সব মিলে এই মানুষগুলোর জন্য একটা ট্রিবিউট, এবং মিঠুন চক্রবর্তীকে, স্টিল লিভিং লেজেন্ড মিঠুনদা, চলো।
ترجمة